হ্যালো বন্ধু, তো মার্বেল D23 ব্রাজিলে দুটো ট্রেলার রিলিজ করেছে। নেক্সট ইয়ার তিনটে মুভি আসছে মার্বেল, তার মধ্যে দুটো রিলিজ করেছে। একটা ফেব্রুয়ারি 14 আসছে, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, আর সেকেন্ডটা হচ্ছে থান্ডারবোল্ট, যেটা মেতে আসছে। তো এই দুটো মুভি না একবারে বেরিয়েছে হচ্ছে তোমার ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার যে সিরিজটা বানানো হয়েছিল, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি নাম ছিল ফ্যালকন উইন্টার সোলজার, পরে চেঞ্জ করে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার করা হয়েছিল। সেই মুভি থেকে মানে সেই সিরিজ থেকে বেরিয়েছে, প্লাস সিরিজ থেকে বেরিয়েছে। তো যারা ওই সিরিজটা দেখেনি তারা অনেক কিছু মানে বুঝতে পারবে না, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো একটা একটা করে কথা বলেছে। তো ফার্স্ট আমরা কথা বলবো আজকে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যে মুভিটা আছে সেই মুভিটা নিয়ে। এইবার এটা ক্যাপ্টেন আমেরিকা মানে 4 এর মুভি, ঠিক আছে, বাট স্টিভ রজার নেই, স্টিভ রজার বন্ডেড বুড়ো হয়ে গেছে, আমরা এন্ড গেমে দেখেছি। সো এখানে ফ্যালকন তার শিল্ডটা নিয়েছিল, আমরা এন্ড গেমে লাস্টে গেছিলাম, কিন্তু তারপরে কি হয় সেটা যদি জানতে হয় তাহলে তোমাকে দেখতে হবে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার বা ফ্যালকন উইন্টার সোলজার, যেটা সিরিজটা হয়েছিল ডিজনি প্লাস, সেটা দেখতে হবে, ঠিক আছে। ওটা দেখলে তুমি বুঝতে পারো প্রথমে বাকি চাইছিল না শিল্ডটা নিতে ক্যাপ্টেন আমেরিকা হতে, পরে কি লাস্টে ও এগ্রি হয় এবং ও ক্যাপ্টেন আমেরিকা হয়, সবাই মেনেও নেয় ওকে, ঠিক আছে। তো এইখানে স্টার্টিং থেকে দেখানো হবে যে থান্ডারবোল্ট রস, যাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বিকজ যে প্লে করতো রসের রোল এতদিন পর্যন্ত সে মারা গেছে। সো আমাদের সেই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে হ্যারিসন ফোর্ডকে নেওয়া হচ্ছে অ্যাজ মানে জেনারেল রস, ঠিক আছে, যে প্রেসিডেন্ট রস হয়ে যাবে, ঠিক আছে। এইবার এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে ক্যাপ্টেন আমেরিকা নতুন ক্যাপ্টেন স্যাম উইলসন, ও কাজ করছে, একসাথেই কাজ করছে আমাদের নতুন প্রেসিডেন্টের, ঠিক আছে, বাট ও নতুন কোনো সে অ্যাভেঞ্জার টিম তৈরি করতে পারে না এবং এই পলিটিক্যাল সিচুয়েশনে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। এটা কিন্তু লাইক যে আমরা দেখেছিলাম উইন্টার সোলজার মুভি, দেখেছিলাম ক্যাপ্টেন উইন্টার সোলজার, সেরকম টাইপ মুভি হবে, একটা পলিটিক্যাল বেস ড্রামা হবে, ঠিক আছে। এইবার এখানে মানে কনটেক্সটা হচ্ছে যে আমরা ইটারনাল দেখেছিলাম, একটা সেলেস্টিয়ালের হাত বেরিয়ে আসছিল ইন্ডিয়ান ওশান থেকে, ঠিক আছে, ওই যে সেলেস্টিয়ালটা বেরাচ্ছে ওর মধ্যে থেকে মানে ওর তো পাথর হয়ে গেছে, ওর মধ্যে থেকে বেরাবে হচ্ছে অ্যাডামেন্টিয়াম, ঠিক আছে। এই অ্যাডামেন্টিয়াম হচ্ছে কাইন্ড অফ ভাইব্রেনিয়ামের মতন, ঠিক আছে, খুব স্ট্রং মেটাল, ঠিক আছে। এইবার এই অ্যাডামেন্টিয়ামটাকে নেওয়া নিয়ে ওটার উপরেই ঝামেলা শুরু হবে বাকি দেশের সঙ্গে, ঠিক আছে। এইবার আমেরিকা ওটা নেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড অল দোস থিং, ওই তো ব্যাপার আছে। তার সঙ্গে আমাদের এই যে নতুন ক্যাপ্টেন আমেরিকা আছে সে কোন দিকে দাঁড়াবে সেটা একটা বড় ব্যাপার আছে, এবং অনেক কিছু চলছে, অনেক পলিটিক্যাল প্রবলেম চলছে, তার মধ্যে পিছন থেকে কেউ স্ট্রিংসগুলো পুল করছে, কে করছে, তার জন্য তোমাকে দেখতে হবে হচ্ছে ইনক্রেডিবল হল্ক, যেখানে একটা ভিলেন ছিল, নামটা আমি ভুলে গেছি, লাস্টে ও মিউটেড হয়ে গেছিলো, থিঙ্কার বা সামথিং লাইক, ঠিক আছে, ওর মাড় এত বড় হয়, ঠিক আছে। তো সে হচ্ছে মেন ভিলেন হবে, ঠিক আছে, সে স্ট্রিংগুলো পুল করছে এবং সেই হলকের ডিএনএ বা হচ্ছে সি হলকের ডিএনএ মিলিয়ে আই থিঙ্ক একটা সুপার সোলজার সিরাম তৈরি করবে, যেটা নেবে হচ্ছে রস এবং রস হয়ে যাবে রেড হক, এটা হচ্ছে সিনপসিস। এবার রেড হকের সঙ্গে আমাদের এখানে ক্যাপ্টেন আমেরিকা ফাইট হবে, অ্যান্ড অল দোস থিং, এই হচ্ছে মানে প্লট, ঠিক আছে। তো এই মুভিটা কতটা লাইক এক্সাইটিং হবে আমার সন্দেহ, ঠিক আছে। পুরো আমি ট্রেলারটা দেখলাম, যেখানে নতুন ক্যাপ্টেন আমেরিকা দেখলাম, ক্যাপ্টেন আমেরিকার ব্যাক মানে ব্যাক আপ হচ্ছে নতুন ফ্যালকনও দেখলাম আমরা, ঠিক আছে। এইবার দুজন কি ফ্যালকন টাইপে মনে হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে এমন কিছু এক্সাইটিং কিছু পেলাম না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে স্যাম উইলসনের কাছে কোনো সুপার সোলজার সিরাম নেই, তো ওই স্টান্টগুলো করছে দেখতে একটু ইসি মনে হচ্ছে, বিকজ কী করে করছে স্টান্টগুলো, ঠিক আছে। এখানে দেখানো হচ্ছে ও পুরোটাই করছে হচ্ছে ওর ভাইব্রেনিয়াম স্যুটের জন্য, যেটা ওয়াকান্ডা থেকে ওকে দিয়েছে, যে উইংসটা ওর পুরো স্যুটটাই হচ্ছে ভাইব্রেনিয়াম, ঠিক আছে। তো উইংসই বেশি ব্যবহার করে, ওর শিল্ড থেকে কিন্তু উইংস বেশি ব্যবহার করছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওকে ক্যাপ্টেন আমেরিকার থেকে না বেশি মনে হচ্ছে ওই ফ্যালকনে বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আর ওর যে ল্যান্ডিংটা দেখালো, ওরকম ল্যান্ডিং কী করে করে ভাই, ওর যদি সুপার হোক সিরাম না থাকে ও তো পারবে না যাওয়ার কথা, ঠিক আছে, একটা স্লোডাউন হওয়ার কথা, বাট তা না, পুরো দেখানো হচ্ছে ওর স্যুটের জন্য ওর অত পাওয়ার, ঠিক আছে, পুরোপুরি ওর স্যুটের উপর ডিপেন্ড করছে ওর উইংস অ্যান্ড ওর শিল্ড। শিল্ডে আই ডোন্ট থিঙ্ক অতটা কিছু দেখানো হলো, উইংসটাকে পুরো বেশি ফোকাস করা, যার জন্য ঠিক ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেনের ফিল্ডটা আসছে না, ঠিক আছে। স্টিভ রজার পুরো চলতে হচ্ছে নিজের জোর আর হচ্ছে শিল্ডের উপর, ঠিক আছে, যেটা আমাদের উইন্টার সোলজার মুভিতে দারুণ লেগেছিল, ঠিক আছে, সেইটা কিন্তু একটু মিসিং মনে, এবং কোনো এক্সাইটিং কিছু মনে হলো না, ঠিক আছে। রেড হলকটা দেখতে ভালো বানিয়েছে, বেশ ভালো লাগছে, ব্রুস ব্যানার রেড হলক থেকে মানে ব্রুস ব্যানারের যে হলকে তার থেকে এই হলটা বেশি ভালো লাগছে, বাট তা সত্ত্বেও বলবো যে এমন কিছু এক্সাইটিং পেলাম না যেটা দেখার জন্য দেখতেই হবে এরকম, ঠিক আছে। যে ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডে আসছে এবং এটা আই থিঙ্ক খুব হাই বাজেট মানে ইনকাম করতে পারবে না, যদিও এটার বাজেট কিন্তু অনেক বেশি, বিকজ এই মুভিটি তৈরি করার পরে
আই থিঙ্ক টেস্ট ড্রাইভ করা হয়েছিল, ভালো চলেনি বলে সেটাকে আবার রিশুট হয়েছে। এটা হেভিলি রিশুট হয়েছে মুভিটা, ঠিক আছে, তো বাজেট অনেক বেড়ে গেছে, বাট এটা আই থিঙ্ক 5500 to 600 বা 800 বাজেটের মধ্যে ইনকাম করবে, বিলিয়ন কখনই ক্রস করবে। তো তোমাদের কি মতামত এই ফ্যালকন মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে? ঠিক আছে, ফ্যালকনই ফ্যালকনই মাথায় আসছে, বিকজ ওর নতুন ফ্যালকনও নেওয়া হয়েছে। যাই হোক, আমার কিন্তু এক্সাইটিং লাগেনি যখন সিরিজ দেখেছিলাম, সিরিজটা ঠিকঠাক লেগেছিল, ঠিক আছে, সিরিজ হিসাবে ডিজনি প্লাসে ভালো লেগেছিল, বাট অ্যাজ এ মুভি স্যাম উইলসনের উপর মনে হচ্ছে ভালো চলবে না, বিকজ এই যে কনসেপ্টটা না, স্যাম উইলসন হয়ে যাবে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, এটা নেওয়া হয়েছে হচ্ছে কমিক্সে একটা ফেজ এসেছিল যখন অল নিউ অ্যাভেঞ্জার, অল নিউ অল ডিফারেন্ট অ্যাভেঞ্জার সেখান থেকে নেওয়া হচ্ছিলো, এবং সেটা ভালো চলে, সেই কমিক্সটা ভালো চলেনি, মুভিগুলো সেরকম চলছে না, যেমনি লক্ষ্য করে থাকো এন্ডগেমের পর থেকে মুভিগুলো কিন্তু সেভাবে চলছে না, ঠিক আছে। সো দে আর ট্রাইং টু টেক এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, বাট যেগুলো তৈরি অলরেডি হয়ে গেছে সেগুলো এই বছর এবং নেক্সট ইয়ার সামনে কিছু রিলিজ করে দেবে, দেন ওরা চেঞ্জ করা স্টার্ট করবে, ঠিক আছে। তো লেটস সি কি হয়। তো তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, তোমাদের এই উপর কত এক্সপেকটেশন আছে আমি কমেন্টে নিশ্চয়ই জানি। ওকে, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে সেকেন্ড ট্রেলার, ঠিক আছে, যেটা ব্রাজিল D23 থেকে এসছে, সেটা হচ্ছে থান্ডারবোল্টস। এই থান্ডারবোল্টের মাথা কিন্তু অ্যাস্ট্রিক্স আছে, বিকজ থান্ডারবোল্ট নামটা কিন্তু লাস্টে চেঞ্জ করে ওটা ডার্ক অ্যাভেঞ্জার বা ওই অ্যাভেঞ্জার টাইপের কিছু ওয়ার্ড আই থিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে, সিক্রেট অ্যাভেঞ্জার বা সামথিং কিছু একটা দিয়ে দেবে। যে এখানে কিন্তু বাঞ্চ অফ সুপার সোলজার সবাই বলতে গেলে অলমোস্ট, ঠিক আছে, বিকজ এই সিরিজটাও কিন্তু বেরিয়ে আসছে তোমার হচ্ছে ওই ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার যে সিরিজটা হয়েছিল সেখান থেকে, ঠিক আছে, বিকজ এখানে তুমি দেখো ওই এজেন্ট সামথিং ছিল, যে ওখানে কিছুদিনের জন্য ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়েছিল, সে এজেন্ট সামথিং, এজেন্ট সামথিং কিছু একটা হয়ে যাবে যেটা ভ্যালোকে রিক্রুট করে, সে আছে। রেড গার্ডিয়ান আছে, রেড গার্ডিয়ান সুপার সোলজার, রাশিয়ান সুপার সোলজার, ঠিক আছে, তার সঙ্গে তার মেয়ে ইলিয়েনা বেলোভা আছে, যে হচ্ছে ব্ল্যাক উইডো প্রোগ্রাম থেকে এসছে নাতাশার বোন, ঠিক আছে, সে একটা গেল। তার মধ্যে সুপার সোলজার সিরাম দিয়েছে কি নাম সন্দেহ আছে, বাট সে রেড রুম থেকে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাকি আছে, বাকি সে সুপার সোলজার সিরাম। আর নেক্সট হচ্ছে তোমার টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজার রেড রুম থেকে এসছে। আর লাস্ট হচ্ছে রয়েছে হচ্ছে ওই অ্যান্টম্যানে মনে আছে ছিল ওই ঘোস্ট, সে হচ্ছে ফেস করতে পারে, সে আছে, ঠিক আছে, এরা হচ্ছে টিম। এবং এখানে মানে এমভিপি বিয়ে হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এখানে, সেটা হচ্ছে বব, ঠিক আছে, সে হচ্ছে সেন্ট্রিয়াল ক্যারেক্টার, সে হচ্ছে সেন্ট্রি ক্যারেক্টার, ঠিক আছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ তুমি বলতে পারো মার্ভেলের সুপারম্যান, বাট তার মধ্যে ব্যাপার আছে, তার মধ্যে দুটো পার্সোনালিটি আছে, একটা পার্সোনালিটি সেন্ট্রি যেটা ভালো, আর একটা পার্সোনালিটি আছে যেটা খুবই খারাপ, খুব ধ্বংসাত্মক, ঠিক আছে। এইবার এই দুটো পার্সোনালিটিকে সুপার পাওয়ার মানে চূড়ান্ত লেভেলের পাওয়ার আছে, ঠিক আছে, এবার স্পেশালি যে শয়তান ক্যারেক্টারটা সেটা চূড়ান্ত লেভেলের পাওয়ার, সেটা ভিজুয়াল এফেক্টে অনেক খরচা হবে, এবং আই ডোন্ট থিঙ্ক ওটা অত দূর অব্দি যাবে, ঠিক আছে, এখানে কতটা কি দেখাবে সন্দেহ হচ্ছে, বিকজ যে কটা ট্রেলার টিজার বেরিয়েছে এখনো পর্যন্ত কোথাও কিন্তু এখনো পর্যন্ত বড় কিছু এক্সপ্লোশন দেখানো হয়নি, সেন্ট্রি খুব কম ইউজ করেছে, ঠিক আছে, হয়তো ওটা মুভির জন্য ওরা বাঁচিয়ে রাখছে। তো এই ট্রেলারটাতে বেশিরভাগ আমরা পেলাম হচ্ছে হিউমার, ঠিক আছে, এ ওকে নিয়ে টিটকারি মারছে, ও টোন কাটছে, ঠিক আছে, তুমি কি দুদিনের জন্য ক্যাপ্টেন আমেরিকা হয়েছিলে, ঠিক আছে, ওকে বলবে তুমি ঘোষ ছিলে, এসব এই ধরনের কথাবার্তা চলছে, ঠিক আছে। আর রেড গার্ডিয়ান সে হচ্ছে গাড়ি চালায়, ঠিক আছে, ওই ল্যাম্বরগিনি চালায়, সে কি বলবো মানে খালি জোক মেরে যাচ্ছে, তো মুভিটা পুরোপুরি জোকসের উপর কাজ করছে, আর মুভিটা পুরো হেভি লিফটিং করছে আমাদের ফরেন্স ভিউ, আমাদের নতুন ব্ল্যাক উইডো, ঠিক আছে, সে তার যে কথাবার্তা তার যে ফাইটিং সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এবং ভ্যাল কিনেছে হচ্ছে স্টার্ক টাওয়ার, যেটা পরে কি অ্যাভেঞ্জার টাওয়ার হয়েছিল সেটা ও কিনেছে, এবং সেখানে আমাদের দেখানো হয় অলমোস্ট থিং, তো ওখানে কিন্তু একটা স্পট যখন সবাই দাঁড়িয়েছেন একটা স্পট মিসিং আছে, সেখানে আই থিঙ্ক আমাদের দাঁড়ানো হয় ববকে, যে হচ্ছে সেন্ট্রি ক্যারেক্টার, এবং এরা নতুন অ্যাভেঞ্জার হবে, ডার্ক অ্যাভেঞ্জার বা মানে গভর্নমেন্ট প্রোভাইডেড অ্যাভেঞ্জার, ঠিক আছে, তৈরি করবে, বিকজ স্যাম উইলসনকে অ্যাভেঞ্জার টিম তৈরি করতে বলেছিল সেটাও তৈরি করতে পারেনি। এবং নেক্সট অ্যাকচুয়াল অ্যাভেঞ্জার টিম আমরা আই থিঙ্ক দেখতে পাবো হচ্ছে নেক্সট যে অ্যাভেঞ্জার মুভি আসছে, ঠিক আছে, ডুমসে, যেখানে আমরা রবার্ট ডাউনি জুনিয়রকে ডুমসে সে পাবো, এবং রুসো ব্রাদার ব্যাক করছে সেই মুভিতে, এবং সিক্রেট ওয়ার্ল্ড তার পরের বছর, ঠিক আছে, তো ওই দুটো মুভি দেখতে পাবো, বাট আপাতত এটা আমরা পেতে চলেছি। এবং দুটো মুভি না খুব সিমিলার, খুব সবাই যারা ওই সিরিজটা দেখেছে ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার তাদের জন্য এটা বেশি ভালো হবে, বাট পরপর আসছে এবং দুটোতে কাইন্ড অফ সেম টাইপের ভাইব পাচ্ছি আমি, ঠিক আছে। তো তারপরে লাস্টে জুন কি জুলাই, জুলাইয়ের দিকে আসবে হচ্ছে তোমার ফ্যান্টাস্টিক, ওটার ভাইবটা অনেক ডিফারেন্ট, আই থিঙ্ক ওটাও তার থেকে বেনিফিট হবে, কিন্তু এই দুটো মুভি কিন্তু সিমিলার টাইপের আমার মনে হচ্ছে, তাই এদের মধ্যে কিন্তু আই থিঙ্ক কতটা কিছু ইনকাম করতে আসলে সন্দেহ আছে, ঠিক আছে। আমি মনে হচ্ছে দুটো মুভি ওই অ্যারাউন্ড 700 to 800 উপর ইনকাম করতে পারবে না, বিলিয়নে কখনই যেতে পারবে না আমার মনে হচ্ছে, বিকজ এমন কিছু স্পেশাল পেলাম না, আর এরা যে সব ব্রিগেড ক্যারেক্টার, এর কারণ কি কাউকে কিন্তু সে এ গ্রেড ক্যারেক্টার, যেরকম আমাদের ক্যাপ্টেন আমেরিকা ছিল, থর ছিল, ধরে নাও, বা ধরে নাও তোমার
এখন পপুলার হচ্ছে ওয়ান্ডা যদি আসতো তাহলে ওয়ান্ডার একটা, ঠিক আছে ওয়ান্ডা দেখো ওয়ান্ডার জন্য কিন্তু তোমার ডক্টর স্ট্রেঞ্জ মুভি 900 মিলিয়ন কামে ছিল, অলমোস্ট বিলিয়নের কাছে চলে গেছিলো, তো সেরকম কিছু পাচ্ছে না বলে এগুলো কিন্তু আই থিঙ্ক বিগের ক্যারেক্টার দিয়ে 500 to 800 এর মধ্যে আই থিঙ্ক কামাবে। অ্যান্ড স্টোরি ওয়াইজ মনে হলো গুড টু ওয়াচ ওয়ান টাইম, ঠিক আছে মনে হচ্ছে যেই প্রথম দিকে যদি বলি মার্ভেল ফেজ 2-3 এ যেই লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু এখন আর নেই। সো তোমাদের এই ট্রেলারের মধ্যে কি মতামত আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানি, আর আমার সাথে দেখাবে নেক্সট উইক। গুড বাই।